ঈদের ছুটিতে রাজধানীর চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের ভিড়। আবহাওয়ার স্বস্তিদায়ক হওয়ায় পরিবার পরিজন নিয়ে ঘুরতে যান অনেকেই। সকাল থেকেই রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্রটিতে ঘুরতে যান নগরবাসী। অনেকে আবার ঈদ ভ্রমণে বেছে নেন মেট্রো রেল। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। দিনের শুরুতেই মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কোরবানির ঈদের ব্যস্ততা শেষে সবাই অবসর সময়টুকু কাজে লাগাতে চলে আসেন সকাল সকাল। কেউ বাবা মার হাত ধরে, আবার কেউ বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায় চিড়িয়াখানা। শিশুরা পরিচিত হয় পশু পাখির সাথে। প্রতিটি খাঁচার সামনেই দর্শনার্থীদের উৎসুক দৃষ্টি। সাথে পরিবারের সবাইকে নিয়ে আসছি, আব্বা আম্মা। এখন পর্যন্ত বেশি কিছু দেখা না, একটাই দেখছি মাঙ্কি। ছোট বাচ্চাটা এবার প্রথম আসছে। নাতি-নাতনি সবাইকে নিয়ে আমি আসছি। চিড়িয়াখানা তো অনেক দিন থেকে আসা হয়নি, তো ঈদে আসলাম। তাহলে পশু পাখি দেখছি। অনেকের এবারেই চিড়িয়াখানায় প্রথম আসা। বৈচিত্র্যে ভরা সব পশু পাখি দেখে খুশি ছোট সোনামণিরা। ওদের উচ্ছ্বাস সংক্রমিত হয় মা বাবার মাঝেও। জলহস্তি, কুমির, চিতাবাঘ দেখছি, ইম পাখি দেখেছি, হরিণ, কাকাতুয়া এসব দেখলাম, সাপ দেখছি, জিরাফ দেখছি। চিড়িয়াখানার ভিতরেই আছে শিশু পার্ক, সেখানেও মানুষের দীর্ঘ সারি। ঘুরে ঘুরে পশু পাখি দেখা শেষে অনেকে চড়েন রাইডসে। ময়ূর বেশি ভালো লাগছে আর সাপ। অনেক পশু পাখি দেখেছি, অনেক আগে থেকেই আমার স্বপ্ন ছিল, তারপর আজকে প্রথম দেখলাম আমি সাপ। রাজধানীতে এখন ঈদ বিনোদনের আর এক অনুষঙ্গ মেট্রো রেল। অনেকেই ঈদ উপলক্ষে মেট্রো ভ্রমণে বের হন। এমন অনেককে দেখা যায় যারা প্রথম চড়লেন মেট্রো রেলে। সময় সাশ্রয়ী হয় অনেকেই মেট্রো রেলে করে রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ান। অবসর থাকায় অনেকের গন্তব্য ছিল যমুনা ফিউচার পার্ক। ঈদের তৃতীয় দিনও ছোট সোনামণিদের উচ্ছ্বাসে মুখরিত ফিউচার ওয়ার্ল্ড প্রাঙ্গণ। মজার সব রাইড, ভিডিও ও ইনডোর গেমস, প্রতিটি শাখাই ছিল সোনামণিদের দখলে। অনেক ভাল লাগছে এই যে এদের নিয়ে নায়নাতকুন নিয়ে আসলাম, ভাই বোনরা আসছে, ওদের এনজয় মানে আমার এনজয়। ওরা অনেক রাইডে উঠতে পারতেছে। এখানে তো খুব আরামের জায়গা। হুন্ডা চললাম, তারপর যে পানি একটা ইয়ে আছে ওই রাইডটা চললাম, অনেক বিভিন্ন রাইড আছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।